দাদুকে দাদুকে চান করাবি আমাকে? কেন মো করবে? আর নামো কই থাই যা রে, আমি দইছি নামো করে দাও সবাইকে। ভয় লাগছে আমি ফটা করছি তোমাদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং সকল বন্ধুদেরকে। এখন বাজে সকাল 10টা, সেই জন্যই আর এখন আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, আমি আর আমার মেয়ে। তো আজকে যাবো বাপের বাড়ি অনেকদিন পরে, এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে ব্যাগটা নিয়ে। তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, আমার বর এখানে এখান থেকে মানে চলে যাবে, বাড়ি চলে যাবে, আমরা বাসে চেপে গেলেও বাড়ি চলে যাবে। এই যে এই রাস্তাতে সোজা যাব কিন্তু আমরা বাপের বাড়ি। আর তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে আমরা বাস পেলাম, তারপর বাসেও চেপে গেছি, তারপর এখন আমি চলে এসেছি বাপের বাড়ি অনেকদিন পর। আর চুলটা ভিজে আছে, সেই জন্যই চুলটা সকালবেলা আমি স্নান করে এসেছিলাম, সেই জন্য বেঁধে এসেছিলাম যাতে এলোমেলো না হয়ে যায়। তারপরে এসে পরে আমি চুলটা খুললাম, ভিজে আছে সেই জন্য। আর এসে পরে আমার মেয়ে কিন্তু সবাইকে রং লাগাচ্ছে। তো হোলির ভিডিওটা আমার দেওয়া হয়নি, দেব পরের ভিডিওতে। তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি, যে আমার মেয়ে রং লাগাচ্ছে সবাইকে, আমার মাকে, বন্ধুদের সবাইকে। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, হোলির ভিডিও আসছে, দেওয়া হয়নি, অনেকটাই লেট হয়ে গেল আমার এডিট করতে তার জন্য। এখানে বাবা বসে আছে, বাবাকেও রং লাগাচ্ছে। আর কোনো কিছু শেয়ার করা হয়নি বলতে গেলে, একটা ব্যাগ, একটা ছোট্ট বাচ্চা মানে আমার মেয়ে, তারপর আমি এরকমভাবে আমি আর ভিডিও করতে পারিনি আসার সময় কীভাবে গিয়েছিলাম ওগুলো। তো সেই জন্যই আর কিছু শেয়ার করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন। এখানে বন্ধুরা আমার কাছে, তো চলুন আজকের ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।